বড়লেখা উপজেলা কৃষক দলের সভাপতি সেলিম আহমদ ও তার ছোট ভাই শামীম আহমেদের অর্থায়নে তৃতীয় ধাপে 200 পরিবারের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। আমাদের মৌলভীবাজার প্রতিনিধি নজরুল ইসলাম জানান, বড়লেখা উপজেলা কৃষক দলের সভাপতি হাজি সেলিম আহমেদের অর্থায়নে দাসের বাজার ইউনিয়নের সোনামপুর গ্রামের অলিউর রহমানের বাড়িতে বৃহস্পতিবার সকাল 11টায় এই শীত বস্ত্র বিতরণ করা হয়। আহসানুল্লাহর সভাপতিত্বে উপজেলা ছাত্র দলের নেতা আমানুর রহমানের সঞ্চালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সদস্য ও বড়লেখার সাবেক মেয়র ও আগামী নির্বাচনে মৌলভীবাজার এক আসনের জুড়ি বড়লেখার সম্ভাব্য প্রার্থী প্রভাষক ফখরুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য মুজিব রাজা চৌধুরী, বড়লেখা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল হাফিজ আবু চৌধুরী, কুয়েত প্রবাসী জামাল আহমেদ। আমি আপনাদের কাছে দু একটি কথা বলবো। অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের এলাকাতে যেভাবেই হোক আমরা প্রথম দফে আমাদের সুবিধা দিতে দিছি, তৃতীয় দফে দরম দিতে দিছি, আজকে আপনারা সামনে এসেছি তৃতীয় দফে কম্বল বিতরণ করার জন্য। আমার অলি ভাইকে দিছি লিস্ট করার জন্য। তাই আপনাদের এই এলাকায় গরিব এবং অসহায় দেখে কীভাবে শীত বস্ত্র বিতরণ করা যায় এই একটা লিস্ট করছেন, সেই হিসাবে আমরা আপনাদের সম্মুখে এসেছি। আশা করেন মাঝে অসহায় মানুষের পাশে আগামী তো থাকতাম, বর্তমানেও আছি, আপনারা দোয়া করবেন। কিছু কম্বল সারা পক্ষে এবং আমাদের দলীয় নির্দেশ হলো এই শীতের সময় সব অসহায় মানুষের পাশে গিয়ে দাও, যার যারা আছে যার যাটুকু আছে তা নিয়ে অবস্থান করে মানুষের পাশে দাও। আমরা চেষ্টা করি বিভিন্নভাবে যেইবার লাগে আজি শেলিম ভাই ব্যক্তিগত তার পরিবারের পক্ষ থেকে চেষ্টা করছেন লইয়ে আইসেন। আসলে এখন মানুষ বড় অসহায়, আর তো মানুষ নির্যাতিত নিপীড়িত, তারা মুখে কয় অনেক কিছু কিন্তু বাস্তবে খামো না। আমাদের নেতা তারেক রহমান বুঝেছেন বলেই আমাদেরকে বলেছেন প্রান্তিক অঞ্চলে গ্রাম থেকে গ্রামে ছুটে যাও মানুষের পাশে, আর সেজন্যই আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা সামান্য কিছু কম্বল নিয়ে এসেছি আপনাদের জন্য। আপনারা গ্রহণ করবেন, দোয়া করবেন যেন আগামীতে আমাদের তারেক রহমান দেশে ফিরে আসতে পারেন, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যেন এই ফেসিস সরকারের হাত থেকে মুক্তি পান। সভাপতি এবং ওনার ছোটো ভাই শামীম আহমদ সহ এই পরিবারকে ধন্যবাদ জানাই যে আমাদের নেতা তারেক রহমান সাহেব, আমাদের নেত্রী বেগম দেশ নেত্রী বেগম খালেদা জিয়া নির্দেশ প্রদান করেছেন যে আমাদের দলের পক্ষ থেকে যার যার অবস্থান থেকে যার সামর্থ্য আছে আমরা যেন শীতার্ত মানুষের পাশে দাঁড়াই। এই কথাটি আজকে বেগম খালেদা জিয়া কারাবন্দী হিসাবে আছেন, আজকে তারেক রহমান সাহেব দেশের বাইরে আছেন, দেশে আসার কোনো সুযোগ দিতে পারছে দিচ্ছে না, এই অবস্থায় থেকেও যেহেতু বিএনপি হচ্ছে এই দেশের মাটি ও মানুষের দল, বিএনপি এই দেশের মানুষের জন্য কাজ করে, এই দেশের উন্নয়নের জন্য কাজ করে, সেই দৃষ্টিকোণ থেকে বিরোধী দলের থাকা অবস্থায়, জেলে থাকা অবস্থায়, দেশের বাইরে থাকা অবস্থায় নির্দেশ দিচ্ছেন আমাদেরকে যে শীতার্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য। সম্মানিত উপস্থিতি, আজকে যে কাজটি সরকার যে সরকার ক্ষমতায় আছেন আপনারা জানেন, বর্তমান স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী সরকার ক্ষমতায় আছেন, সরকারের দায়িত্ব হচ্ছে শীতের সময় আসলে শীতার্থ মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা, বন্যা আসলে বন্যার্থদের পাশে দাঁড়ানো, রাস্তা ব্রিজ কালভার্ট সহ এইগুলো করার দায়িত্ব হচ্ছে সরকারের উপরে। সরকার এখানে ব্যর্থ হচ্ছে, সরকার ব্যর্থ হওয়ার কারণে আজকে আমাদের দল আমাদের অবস্থান থেকে নৈতিকতার থেকে সিদ্ধান্ত নিয়ে আজকে আমাদের দল আমরা নেতাকর্মী যারা আছি আপনাদের পাশে এসে দাঁড়াচ্ছি।